আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা তোমাদের সাথে অষ্টম শ্রেণীর 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি। চলো আমরা প্রশ্নটা দেখি এবং তার সমাধানটা দেখি। দেখো, প্রথম প্রশ্নে বলা আছে এ একটা মান দেওয়া আছে, বির একটা মান দেয় এবং সির একটা মান দেওয়া আছে, অর্থাৎ তিনটা রাশি দেওয়া আছে এখানে। ক নম্বর বলা হচ্ছে এ ইকুয়াল টু জিরো হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত, এটা বের করতে বলছে। চলো আমরা সমাধানটা দেখি। তোমাদের শিরোনাম হবে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির সূত্রাবলী। চতুর্থ অধ্যায় বীজগণিত রাশির সূত্রাবলী। দেখো, ক নম্বর প্রশ্নে দেওয়া আছে এ সমান জিরো এবং এ সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। সুতরাং আমরা লিখতে পারি কি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবং এখান থেকে মাইনাস টু একটাকে আমরা ডান পাশে নিয়ে গেলে পাবো কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স। এবার দুই পাশে এক্স দ্বারা ভাগ করে দিলে কী পাবো আমরা, এই পাশে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু। তাহলে এখন এখানে কাটাকাটি করলে পাচ্ছি আমরা কত, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু। তাহলে এখন যেহেতু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান দেওয়া আছে, তাই আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব এটা সূত্র প্রয়োগ করে আমরা মান বসে অ্যান্সার পেয়ে গেলাম টু। তো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ বি সি কোন বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য। তার মানে এই যে এ বি সিকে কোন বৃহত্তম রাশি দ্বারা ভাগ করতে হবে, যেহেতু বলছে বৃহত্তম রাশি তাহলে অবশ্যই আমার তাদের কী করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। চলো আমরা রাশিগুলো গসাগু নির্ণয় করি। খ নম্বর প্রশ্ন দেয়া আছে এ বি এবং সি, তাহলে এ বি সি এর গসাগু হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে প্রথম রাশি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটাকে আমরা নর্মালি উৎপাদক বিশ্লেষণ করেছি। দ্বিতীয় রাশির আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করেছি এবং তৃতীয় রাশির এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি। এবার রাশিগুলোর মধ্যে কমন অংশ কী আছে, এক্স মাইনাস ওয়ান, তাহলে তাদের গসাগু কত হবে, এক্স মাইনাস ওয়ান। তার নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে কত, এক্স মাইনাস ওয়ান। যে কোন ক্ষুদ্রতম রাশিকে এ প্লাস বি এ বি সি দ্বারা ভাগ করা যাবে, তোমাকে এমন একটা ক্ষুদ্রতম রাশি বের করতে হবে যেটাকে এ বি সি দ্বারা ভাগ করা যাবে। তার মানে বোঝা গেলো এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করলেই তোমার সেই ক্ষুদ্রতম রাশিটা বের হয়ে যাবে। চলো দেখি গ নম্বর প্রশ্ন। প্রথম দেয়া আছে এ বি সি আগের মতোই, এ বি সি এর লসাগুই হবে নির্ণয় ক্ষুদ্রতম রাশি। তাহলে খ হতে প্রাপ্ত আমরা এ রাশির লসাগু অলরেডি আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি, একইভাবে আমরা বি রাশির উৎপাদক বিশ্লেষণ করেছি, একইভাবে তৃতীয় রাশি অর্থাৎ সি এর উৎপাদক বিশ্লেষণ করেছি। আর রাশিগুলো থেকে লসাগু নির্ণয় করি, আমরা জানি লসাগু তো কমন আনকমন অংশ আসে। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে এ এক্স মাইনাস ওয়ান, এ এক্স মাইনাস ওয়ান, এ এক্স মাইনাস ওয়ানকে আমরা এখানে নিয়ে নিলাম, তারপরে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টুকে নিয়ে নিলাম, তারপরে এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভকে নিয়ে নিলাম, তারপর আরও একটা এক্স মাইনাস ওয়ান থাকতেছে সেটাও নিয়ে নিলাম, এবং এটার সাথে গুণ আকারে টু থাকতেছে সেই টুকে নিয়ে নিলাম। তাহলে লসাগু অর্থ হলো কমন আনকমন সমস্ত অংশগুলো আসবে। এখন এখানে এসে তোমাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেমন এখানে আমরা যে কাজটা করেছি, আমরা এই প্রথম দুটাকে উৎপাদক পেয়েছি কোন রাশিটা, অর্থাৎ এই দুটো উৎপাদক পেয়েছি কোন রাশিটাকে ভেঙে, এই রাশিটাকে ভেঙে, তাই আমরা এটার পরিবর্তে এই রাশিটা লিখে ফেলছি। কেউ হয়তো বা এই দুইটার পরিবর্তে লিখতে পারে, কেউ হয়তো বা এই দুইটার পরিবর্তে লিখতে পারে, মানে উপরে যে অংশ দেওয়া আছে সে অনুসারে লিখতে পারে। তাহলে আমরা এই দুটাকে আমরা কোন রাশিটা উৎপাদক করে পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ, এটাকে উৎপাদক করে পেয়েছি। সো আমরা এটা পরিবর্তে এটা লিখতে পারলাম, তাহলে এটা হলো নির্ণয়। তার মানে এই রাশিটাকে যদি তুমি খেয়াল করে দেখো, এই রাশিটাকে তুমি যদি এ বি এবং সি দ্বারা ভাগ করো, তাহলে অবশ্যই কী হবে, এটা বিভাজ্য হবে। ওকে, ধন্যবাদ সবাইকে ক্লাসটা মন দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।